বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন আহ্বান জানিয়েছেন। গত 23 জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি পাঠান। সরকার প্রধানকে পাঠানো চিঠিতে চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহায়তার প্রস্তাব ও কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন হাই কমিশনার ভলকার তুর্ক। চিঠিতে কোটা আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গণগ্রেপ্তার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয়। হাই কমিশনার ভলকার আন্দোলনকারীদের ওপর সব রকম নির্যাতন বন্ধে এখনই পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই এই চিঠির জবাব দেন। চিঠিতে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত, তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রবাহিত করতে পারে। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে চিঠিতে অনুরোধ করা হয়েছে হাই কমিশনারকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থান করা বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানান, উন্নয়ন সহযোগী যারা আছেন তাদের অনেক প্রশ্ন রয়েছে, সেটা তারা অনেক বড় মিটিংয়ে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেগুলো নিয়ে কথা হবে। এদিকে কোটা আন্দোলন ইস্যুতে গত 21 জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন জাতিসংঘ সংস্থা প্রধানদের ব্রিফ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আফসার আনাজ, কালবেলা।